এবার কি শীতের আমেজ? কবে বঙ্গে পড়বে শীত? আবহাওয়া নিয়ে বড় সরো আপডেট দিল হাওয়া অফিস। বিগত বেশ কয়েকদিনে কিছুটা কমেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, ফের সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তবে কি কালী পুজো মিটতেই শীতের দেখা মিলবে দক্ষিণবঙ্গে? কি বলছে হাওয়া অফিস? আবহাওয়া নিয়ে বড় সরো আপডেট হাওয়া অফিসের। সকালের কুয়াশা, রাতের হিমেল হাওয়া জানান দিচ্ছে হেমন্ত কাটিয়ে শীত আসতে আর বেশি দিন বাকি নেই। যদিও বেলা করাতেই আবার কিছুটা হলেও বাড়ছে গরম। এই আবহে অনেকেরই প্রশ্ন, শীত কবে আসবে? ইতিমধ্যেই আবহাওয়ার বড় আপডেট দিল হাওয়া অফিস। জানানো হলো বঙ্গোপসাগরে ফের নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গে। আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে, আজ তথা মঙ্গলবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। তবে এই নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। অক্টোবর মাস কাটিয়ে শুরু হয়েছে নভেম্বর। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে চললেও সেভাবে এখনও দেখা মেলেনি শীতের। তবে বাংলায় এখনও সেভাবে শীত অনুভূত হচ্ছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী পাঁচ দিন পশ্চিমের জেলাসহ বেশ কয়েকটি জেলায় রাতের বেলা এবং ভোরের দিকে অল্প ঠান্ডার আমেজ অনুভূত হবে। তবে বাংলায় যে এখনই জাঁকিয়ে শীত পড়বে না, সে কথা জানিয়ে দিল হাওয়া অফিস। অন্যদিকে আজ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর অভিমুখ শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলের দিকে হতে পারে। ফলে এর প্রভাবে পশ্চিমবঙ্গে জলীয় বাষ্প প্রবেশ করলেও নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘমুক্তই থাকবে। ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আপাতত রাতের বেলা তাপমাত্রার পরিবর্তন হলেও দিনের তাপমাত্রা একই রকম থাকবে। অর্থাৎ এক কথায়, এখনই জাঁকিয়ে শীত পড়ছে না বঙ্গে। পাশাপাশি আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী 25 নভেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। একই সঙ্গে হাওয়া অফিস জানাচ্ছে, আজ জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এক দু পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টিপাত হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।